হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দাত্তাস ইনস্টিটিউট। সো আজকে তোমাদের যারা আজকে ভিডিওটা দেখছো প্রথম, তারা আগে ভিডিওগুলো দেখে নেবে। আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের বোর্ডের জন্য, সিবিএসসি, টিবিএসসি, আইসিএসসি বা ডাব্লিউবিএসসি, যাই হোক কিছু হোক, বা এনি স্টেট বোর্ড অফ ইন্ডিয়া, তাদের জন্য আমি কী করাচ্ছি। আমি স্কেলার ব্যাক্টরটা শুরু করেছিলাম, ব্যাক্টর অ্যালজেব্রাটা, ঠিক আছে? তো ব্যাক্টর অ্যালজেব্রার মধ্যে তোমাদের আমি কী করেছিলাম, তোমাদের প্রথমে একটা ফার্স্ট ভিডিওতে বেরিয়েছিলো কিছু মানে ডেফিনেশন টাইপ থাকে, নর্মাল যেগুলো থাকে, আর সেকেন্ড ভিডিওতে বেরিয়েছিল কি স্কেলার প্রোডাক্টের পার্টটা। থার্ড ভিডিওতে কি বেরোবে স্কেলার প্রোডাক্টের, যে আমি আগে যে কোশ্চনগুলো করেছিলাম স্কেলার প্রোডাক্ট সেগুলো ছিল বেসিক্যালি এনসিইআরটি বেসড। আজকে যে কোশ্চনগুলো করবো সেগুলো হচ্ছে তোমার এসএনদের কোশ্চেনও থাকবে, সেখানে আর্টি শর্মা কোশ্চেন থাকবে, আবার পাশাপাশি আর এস আগুলো কোশ্চেন থাকবে। তো আমি কিছু কোশ্চেন করিয়ে দেবো, আবার কিছু হোমওয়ার্কসও দিয়ে দেবো আজকে, ঠিক আছে? চলো শুরু করা যাক। সো আজকে যে কোশ্চেনটা প্রথম হবে এটা হচ্ছে ভিডিওর পার্ট নাম্বার 3। চলো, কোশ্চেন নাম্বার 1, লেট এ ভেক্টর ইকুয়াল টু 4i + 5j - k এন্ড বি ভেক্টর ইকুয়াল টু i - 4j + 5k আর সি ভেক্টর ইকুয়াল টু 3i + j - k সো ফাইন্ড এ ভেক্টর ডি ফাইন্ড এ ভেক্টর ডি হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর অ্যান্ড সাজ দ্যাট ডি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল টু 21। চলো, এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা অনেকবার এসছে, অনেক আমার মনে হয় 4-5 বার এসছে সিবিএসসিতে এই কোশ্চেনগুলো, ঠিক আছে? টিবিএসসিতে এসেছিলো। তো এটা কীভাবে করবো দেখো, আমি কোশ্চেনটাকে বুঝতে হবে। কিছু এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া আছে, বলেছে ফাইন্ড এ ভেক্টর, এমন একটা ভেক্টর বার করো ডি, যেটা কী হবে সেটা এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার হবে, আর ডি এর সাথে যে ডট পার্ট হয় সেটা 21 অলরেডি দিয়ে দেওয়া আছে। তো আমরা কী করে করবো দেখো, এটা আমরা ধরে নিই, লেট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে? দেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী লেখা যায়, ডি ডট এ ইকুয়াল টু 0 বিকজ পারপেন্ডিকুলার তারা, ঠিক আছে? ডি কত, এক্স আই ওয়াই জে জেড কে, আর এ কত আছে 4i - 5j - k ইকুয়াল টু 0। তাহলে 4x + 5y - z ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন হয়ে গেল। নেক্সট ডি ডট বি ইকুয়াল টু 0, আই এক্স আই ওয়াই জে অ্যান্ড জেড কে ডট বি ভেক্টর ইজ হাউমাচ i - 4j + 5k। সো x - 4y + 5z ইকুয়াল টু 0 এটা হবে 2 নম্বর ইকুয়েশন। 3 নম্বরটা কী হবে, ডি ডট সি ইকুয়াল টু 21, তো ডি হবে এক্স আই ওয়াই জে জেড কে, সি সি কত আছে 3i + j - k ইকুয়াল টু 21, এগুলোতে কে আছে, আচ্ছা তো 3x + y - z
3x plus y minus z equal to 21. Plus. The better to Buddha Jesus. I mean, Kikolam, I'm on the Bolivia is a D dot A. Man, the perpendicular monarchy, the data vector, the one perpendicular of a scalar part of the scalar part of a zero. So I can, according to the question, give a D dot A equal to zero. That means a dear vector plus this part and this part dot product of zero, where the dot product give just I shall I tell you a multiply of a bakikula the zero. So I shall I multiply corridum. 4x plus 5y minus z equal to 0 এক নম্বর ইকুয়েশন সিমিলারলি d dot beta বার করলাম ভ্যালুগুলো পুট করলাম তারপর ডট প্রোডাক্ট করে দিলাম তাহলে এখানে হবে x এখানে হবে minus 4y plus 5z equal to 0 আর আগেরটা কি দেওয়া আছে d dot c equal to 21 তো d এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও বসিয়ে দেওয়ার পর এখানে d এর ভ্যালু বসালাম এখানে c এর ভ্যালু বসালাম তো আমি এখানে মাল্টিপ্লাই করলাম কত আসলো 3x plus y minus z equal to 21 ঠিক আছে তো এখন আমাদের কি করতে হবে তিনটা ইকুয়েশন থেকে তিনটা জিনিসকে সলভ করতে হবে আর কিছু লাগবে না তিনটা ইকুয়েশন থেকে তিনটা জিনিস সলভ করে নিলে হয়ে যাবে সো এখন সলভ করার জন্য দেখো আমরা এলিমিনেট করে নিই জারটাকে প্রথমে আ টাইম 1 ইনটু 5 এন্ড তাহলে কত আসবে এখানে 2 ইনটু 1 তাহলে কি দেখো আসে 20x plus 25y minus 5z equal to 0 আর এটা হবে x minus 4y plus 5z equal to 0 তো দ্যাট ইজ দিস পার্ট কাট হয়ে যাবে এখানে 21x plus 21y equal to 0 দ্যাট ইজ x plus y equal to 0 এটা হবে 4 নম্বর ইকুয়েশন আবার 2 নম্বর আর 3 নম্বর থেকে তুমি জারটাকে এলিমিনেট করে দাও তাহলে দেখবে আর সোজা সিম্পল হয়ে যাবে 2 আর 3 2 এর মধ্যে 5 আছে এখানে 5 আছে তাহলে আমি কি করলাম 1 2 into 1 कोमा 3 इनटू 5 तो देखो कोतो आशे इटो भाई x माइनस 4y प्लस 5z इक्वल टू 0 आर एकाने चलो आज भेजे थे 5 दे मल्टीप्लाई करे 15x प्लस 5y माइनस 5z इक्वल टू 105 ऐटे ऐटे कितना जाबे थाक भेजो तो 16x प्लस y इक्वल टू 105 तो हमें इकहन थे लिखते बारे जे 16x माइनस x लिखते बारे इटके और ওইখান থেকে লেখা যায় from 4 ঠিক আছে তো 15x is equal to 105 তাহলে x is equal to 7 তার মানে y equal to minus 7 y আর এই যেমন x গুলো বসে বসে দাও এক নম্বরে তাহলে z টা বেরিয়ে যাবে এক নম্বরে বসে দেই from 1 কত হবে minus 28 माइनस 35 माइनस जेड इक्वल टू जीरो हाँ ना ये तो माइनस में तो प्लस हो गए तो द माइनस 7 इक्वल टू जेड तो देयरफॉर डी वेक्टर को तो हो गए फाइनली डी वेक्टर इक्वल टू हो गए एक्स एक्स ही सामान 7 आई माइनस 7 जे माइनस 7 के तो 7 टक कवर नहीं है ना माइनस जे माइनस के ঠিক আছে বাস এটা একটু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমরা বারবার বারবার এটা আবার দেখবে আমি বলছি যে যখন কোনো সময় ডট প্রোডাক্ট দেওয়া থাকে তাহলে তিনটি ইকুয়েশন বের হবে দুটোর মধ্যে এটা डायरेक्टली দিতে পারে যে এটার সাথে এটা ডট হয়েছে তো বা পারপেন্ডিকুলার বলে দিয়েছে বা ডাইরেক্ট বলে দিতে পারে যে দ্য ডট প্রোডাক্ট অফ ডি উইথ এ ইজ দিস মাস ইজ বি ইজ দিস মাস এন্ড উইথ সি ইজ দিস মাস ঠিক আছে আলাদা আলাদা দিতে পারে তো যেভাবেই দেখ না কেন এটা কি করবে কোন কোন সময় এরকম বলতে পারে যে এ ডট ডি কত 0 b dot d কত হয় 5 আর d dot c কত হবে 8 এরকম দিয়ে দিতে ডাইরেক্টলি আর এখানে ইনডাইরেক্টলি দিয়ে দিয়েছে ওরা পারপেন্ডিকুলার বলে পারপেন্ডিকুলার মিন্স a dot b কি হবে যার সাথে পারপেন্ডিকুলার হবে ডট প্রোডাক্ট তার সাথে কি হয়ে যাবে তারা 0 হয়ে যাবে ডট প্রোডাক্ট ঠিক আছে তো দেখো এটা चलो नेक्स्ट हम लास्ट रुको दोबारा एक क्वेश्चन क्वेश्चन नंबर 2 आस्क हियर
if a vector is equal to I plus 2j minus 3k, b vector equal to 3i minus j plus 2k, then calculate the angle between 2i vector plus b vector and a vector plus 2b vector. তো এখানে কোশ্চেনটা দিয়ে দিয়েছে বলে দেখো এমনি নর্মালি কি হয় ডাইরেক্ট আমি দেখিয়ে দিয়েছিলাম আগের আগের ভিডিওটাতে আছে যারা দেখোনি তারা দেখে নেবে ঠিক আছে তো এখানে কি বলেছে দেখো যে এ বি দেওয়া আছে তো আমার কি করতে বার করতে হবে অ্যাঙ্গেল বার করতে হবে 2a প্লাস বি যে ভেক্টরটা আসবে আর এ প্লাস 2b করে যে ভেক্টরটা আসবে এই দুইটা ভেক্টরের মধ্যে কি করতে হবে আমার অ্যাঙ্গেলটা বার করতে হবে সো চলো আমরা শুরু করি বি হবে এনে 2 ইন্টু আই প্লাস 2j মাইনাস 3k প্লাস b কত আছে 3i মাইনাস j প্লাস 2k টু আই ফোর জে সিক্স কে থ্রি আই মাইনাস জে প্লাস টু কে 5i মাইনাস 3j প্লাস 3j মাইনাস 4k ঠিক আছে 2 4 মাইনাস 6 তাহলে 5 মাই প্লাস 3 প্লাস 4 মাইনাস 4 ঠিক আছে তারপর বার করব কোনটা আমরা দাদা a প্লাস 2 b ভেক্টর তো a কত এখানে a হলো তোমার i প্লাস 2j মাইনাস 3k প্লাস টু ইন্টু বি কত আছে থ্রি আই মাইনাস জে প্লাস টু কে আই প্লাস টু জে মাইনাস থ্রি কে সিক্স আই মাইনাস টু জে প্লাস ফোর কে তাহলে সেভেন আই তাহলে সেভেন আই হচ্ছে এটা এটা কেটে যাচ্ছে প্লাস কে I plus 2j minus 3k and 6i this one is 2 6i minus 2j plus 4k ঠিক আছে তো এখানে যদি আমি সিমপ্লিফাই করি তাহলে কি আসবে 7i plus k হয়ে যাবে ঠিক আছে তো ভেক্টরগুলো বের করে নিলাম এখন তাদের ডট করতে হবে ঠিক আছে ডট না করলে আমরা ফর্মুলাটা ইউজ করতে হয় দেখো এ ভেক্টর প্লাস টু বি ভেক্টর তো আমি যদি ডট করি এটার ফাইভ আই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে সেভেন আই প্লাস কে এ হবে 35 যেহেতু নেই তাহলে হয়ে যাবে মাইনাস ফোর দ্যাট ইজ 31 দেখো এখানে আয়ের সাথে আয় মাল্টিপ্লাই হয়েছে যেহেতু নেই জিরো হয়ে যাবে তাহলে কী হবে মাইনাস ফোর হয়ে তোর 31 তারপর মড বার করে নেই দেওয়ার পর 2a ভেক্টর প্লাস b ভেক্টর এটার মড কত আসবে 25 9 প্লাস 16 তাহলে 15 ঠিক আছে আর ওটা করে নিই a ভেক্টর প্লাস 2b ভেক্টর a ভেক্টর প্লাস 2b ভেক্টর আর 49 প্লাস 1 15 তো cos থিটা থিটা হচ্ছে অ্যাঙ্গেল লেট থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেন দেন কস থিটা ইকুয়াল টু হাউ মাছ কস থিটা ইকুয়াল টু এ দুটা ডট হবে এদের ডটটা কত পেয়েছিলাম আমি 121 আর এটা হবে রুট ওভার 50 ইন্টু রুট ওভার 50 কস থিটা ইকুয়াল টু 31 বাই 50 থিটা ইকুয়াল টু কস ইনভার্স 31 বাই 50 চলো এটা যদি তোমার সিম্পলিফাই ফর্মে না থাকে তাহলে তুমি নিতে পারবে না ওয়ান বাই টু আসলে লিখতে পারতাম 60 ডিগ্রি তারপর আমরা একটু চেক করে নিই আই টু আই প্লাস ফোর জে মাইনাস সিক্স কে আর থ্রি আই প্লাস ফাইভ আই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে ঠিক আছে এটা আর ওটাও ঠিক আছে
তো মোট ডট প্রোডাক্ট করার সময় এখানে আসবে, চলে আসবে এখানে 6i 7i, হ্যাঁ 7 35 যেহেতু নেই চলে যাবে, তাহলে হবে -4। ঠিক আছে, সো দেখো এটা হচ্ছে তোমাদের আনসার, এটা হচ্ছে আনসারটা। তো এখানে যে কোনো কোনো সময় যদি অনেক সময় কোশ্চেনটা জিজ্ঞেস কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, কোনো সময় যদি তোমাদের কাছে সিম্পলিফাই ফর্মুলা না, ধরো কস ইনভার্স হাফ, কস ইনভার্স মাইনাস হাফ, কস ইনভার্স 1/√2 এরকম যদি না আসে, এগুলো তো আমরা ভ্যালুগুলো জানি, 0, 30, 45, 60, 90, 180 এগুলো জানি, বাট যদি এরকম না আসে তাহলে তোমরা কী করবে, কস ইনভার্স দিয়ে লিখে নেবে। ঠিক আছে, তো এটা নিয়ে টেনশন করতে লাগবে না। নেক্সট, তারপর চলো নেক্সট 3 নম্বর, আজকে এ বি সি আর টু ইউনিট ভেক্টরস। চলো আমরা আজকে 3 নম্বর অঙ্কটা করব। দেখো নেক্সট যে কোশ্চেনটা আমরা করাবো আজকে, সেটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা হোয়েন দ্য প্রজেকশন হোয়েন দ্য প্রজেকশন অফ a vector lambda I j plus 4k on b vector 2y plus 6j plus 3k is 4 unit is 4 unit is 4 unit চলো তো এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা হোয়েন দ্য প্রজেকশন অফ এ এন্ড বি এ অন বি ইজ অফ দেওয়া আছে। ঠিক আছে, ফোর ইন্ট দেওয়া আছে। তো এটা একটা অন্যরকম কোশ্চেন, আমরা প্রজেকশন করিয়েছিলাম কিন্তু প্রজেকশন বার করতে হয়, তো প্রজেকশন ফর্মুলাটাতে করবো। চলো আমরা দেখি, এখানে আমি ডাইরেক্ট লিখতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী বলা আছে, আমি একটু প্রজেকশনটা বার করে নিই। দেয়ার ফোর প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর ইজ কী হয় ফর্মুলাটা, এ ডট বি বাই মড অফ বি মড বি ভেক্টর। তো আমি যদি এটাকে এইভাবে করি তাহলে দেখো কী আসবে, ল্যামডা আই প্লাস জে প্লাস ফোর কে ডট টু আই প্লাস সিক্স জে প্লাস থ্রি কে মড অফ টু আই প্লাস সিক্স জে প্লাস থ্রি কে। তো এটাকে যদি আমি মড করে নিই তাহলে কত হবে, এটা ডট পড়া টু ল্যামডা প্লাস সিক্স প্লাস টুয়েলভ বাই কত হবে, রুট আন্ডার ফোর প্লাস 36 প্লাস 9 দ্যাট ইজ টু ল্যামডা প্লাস 18 বাই হবে কত, 49 দ্যাট ইজ টু ল্যামডা প্লাস 18 বাই 7
এখন আমি কি করব, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ওরা বলে দিয়েছে এই পার্টটা কত 4 ইউনিট, এটা পার্টটা 4 ইউনিট, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 2λ+18/7 ইকুয়াল টু হবে 4, তাহলে 2λ+18 ইকুয়াল টু 28, 2λ ইকুয়াল টু হবে 28-18, তাহলে 2λ হবে 10, তাহলে ল্যামডা ইকুয়াল টু হবে 5, ঠিক আছে? ল্যামডা ইকুয়াল টু হয়ে যাবে 5। সো এটা দেখে নাও, দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা ফাইন্ড দ্য পজিশন অফ এ অন বি ইজ, এত তো পজিশন আমি বার করে নিলাম, পজিশন কেমনে বার করে, এ ডট বি বাই যার ওপরে হবে, যার অন হবে, অন যার উপরে বলবে সেটার মোটটা নিচে হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, ঠিক আছে? যার উপর হবে সেটা মোটটা নিচের হবে। সো এটা ডট পরে করে বের করলাম এটা, আর নিচেরটা শুধু সিম্পলি মট করলাম, মট করার পর কী করলাম, এটা দেওয়া আছে অলরেডি 4, তো এখান থেকে ল্যামডা ভ্যালুটা বার করে নিলাম, ঠিক আছে? বাস দেখে নাও, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। চলো 4 নম্বর কোশ্চেন হবে, ঠিক আছে? চলো চ আমরা আজকে নেক্সট যে কোশ্চেনটা করাবো সেটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন। ইফ মড এ ইকুয়াল টু 5, মড বি ইকুয়াল টু 4, মড সি ইকুয়াল টু 3, অ্যান্ড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0, দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড সি, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, এরকম কোশ্চেন আসতে পারে। তাহলে দেখো আমরা কী করবো আজকে, যে কোশ্চেনটা আছে ইফ এ মডে দেওয়া আছে, মড বি দেওয়া আছে, মড সি, মড সি দেওয়া আছে, অ্যান্ড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর দেওয়া আছে, 0 দেওয়া আছে, তো দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। তো আমরা কী করে করবো, এখানে তো যেগুলো দেওয়া আছে গিভেন এগুলো তোমরা দেখিয়ে নেবে, আমি এটা লিখে নিলাম দেওয়ার দিয়ে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু কত হবে 0। আমাকে অ্যাঙ্গেল বিটুইন কার কার বলেছে এটা মনে রাখতে হবে, অ্যাঙ্গেল বিটুইন বলেছে কার, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, তাহলে বি সিটাকে সামনে রাখবে আর এটাকে রাইট সাইডে নিয়ে যাবে, ঠিক আছে? তখন ওইটাকে ওইটার সাথে ডট করে দাও, ওটাকে ওইটার সাথে ডট করে দাও, তাহলে ঠিক আছে? দেখো আমি জানি বি প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট মাইনাস এ ভেক্টর, তাহলে কী হয়ে যাবে এখানে মড বি স্কোয়ার হয়ে যাবে, বি ডট সি, সি ডট বি, মড সি স্কোয়ার ইকুয়াল টু মড এ স্কোয়ার, তাহলে বি বি আর সি কত হয়ে যাচ্ছে এখানে, এটা হবে 16, 4 স্কোয়ার, তো 4 স্কোয়ার 2 বি ডট সি লেখা যায়, তারপর হবে 3 স্কোয়ার ইকুয়াল হয়ে যাবে 5 স্কোয়ার, তাহলে 2b.c ইকুয়াল টু হবে এখানে 16+9 ইকুয়াল টু 25, তাহলে 2b.c 20-25 এটা কেটে যাবে, তাহলে 2b.c আসবে 0, তার মানে b.c আসবে কত 0, তাহলে b পারপেন্ডিকুলার টু হবে সি ভেক্টর, তার মানে থিটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, তো যেটা হবে না এই একটা কোশ্চেন আমি দেখিয়ে দিয়েছিলাম যে সবগুলো একটা ভ্যালু বার করতে বলেছিল যে এ ডট বি বি ডট সি সি ডট এ, যদি সবগুলো কী হয় ইউনিট ভেক্টর হয়, সো তোমরা এগুলো আমি দেখব। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কি এখানে তোমরা সবচেয়ে মনে রাখবে যে আমার মধ্যে মানে কোশ্চেনের মধ্যে যখন যে কোশ্চেনটার মধ্যে তোমার এ বি সি তিনটা দেওয়া থাকবে, তো
অ্যাঙ্গেল কার কার বলতে বলেছে, যার যার মধ্যে অ্যাঙ্গেলটা বলে বার করতে সেটা কী করবে, সেটাকে তোমরা সবসময় লেফট সাইডে রাখবে, বাকিগুলোকে কী করবে রাইট সাইডে রাখবে, ঠিক আছে, এভাবে করতে হবে। আর তারপর তার সাথে তার ডট করে দাও, আনলে মিনিমাম, তারপরে বোর্ড নিজের সাথে নিজে ডট করে দাও, এটাকে কোশ্চেন ওয়ান লিখতে পারো, ওয়ানের সাথে ওয়ানের ডট হয়ে যাবে। আর এটা আমি একটা পার্ট দেখিয়েছিলাম, এটার সাথে এটা ডট করে দিলাম, আর না তো এটাকে মনে 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 করে কী করবে স্কোয়ার করে নেবো, এই স্টেপটা বাদ দিয়ে ডাইরেক্ট স্টেপে করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক করো আমরা, আজকে যে 5 নম্বর অঙ্কটা আছে, ইফ ফাইন্ড মড এ কমা মড বি, ইফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু 8 অ্যান্ড মড এ ইকুয়াল টু 8 মড বি। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু 8, আমি ডট করে দিই, এটা নাকি হবে মড এ স্কোয়ার মাইনাস এ ডট বি প্লাস বি ডট এ মাইনাস মড বি স্কোয়ার ইকুয়াল টু 8, এটা কেটে যাবে, তো মড এ স্কোয়ার মাইনাস মড বি স্কোয়ার ইকুয়াল টু হবে 8। তো মড এর ভ্যালুটা কত, এটা তো আছে এখানে, দেখো এটা তো আমি জাস্ট সিম্পলি ডট প্রোডাক্ট করলাম, ঠিক আছে, করার পর এটা আসলো। এখন আমাকে কী করতে হবে, মড এর ভ্যালু হচ্ছে 8 বি ভেক্টর, তাহলে আমি এটাকে রিপ্লেস করতে হবে, কী করে করবো, মড এটাকে রিপ্লেস করবো, এটা 8 বি ভেক্টর, তাহলে 8 মড বি তার উপরে স্কোয়ার হবে মাইনাস মড বি ভেক্টর স্কোয়ার, তাহলে হবে 64 ইকুয়াল টু হবে 8, তাহলে 63 মড বি স্কোয়ার ইকুয়াল টু 8। তাহলে মড বি স্কোয়ার ইকুয়াল টু হবে 8/63 মড বি স্কোয়ার, কোশ্চেনটা ঠিক আছে তো না, হ্যাঁ 8, ঠিক আছে। তো এটাকে কী করা যায়, মড বি ইকুয়াল টু হবে রুট আন্ডার 8/63, দ্যাট ইজ 2√2 আর 6√3√7, ঠিক আছে। তারপর বিটা কত হবে, দেওয়ার পর এ ভেক্টর ইকুয়াল টু হবে মড এ ভেক্টর হবে 8 × মড বি ভেক্টর, তাহলে 8 × কত হবে 2√2/3√7, তাহলে 16√2/3√7। দেখো সিম্পলি ভাই কী করলাম, মানে জাস্ট এখানে ডট প্রোডাক্ট করে দিলাম, তারপরে এটাকে রিপ্লেস করলাম ভ্যালুটাকে, ওই এর ভ্যালুটাকে মড 8 বি ভেক্টর দিয়ে, তারপরে সিম্পলি ভাই করে মড বিটা আসলো 2√2/3√7, আর ওইখানে কত আসলো মড এটা আসলো 8 × মড বি ভেক্টর, এই ভ্যালুটা পুট করে দিলাম, বাস হয়ে গেলো, ঠিক আছে, সিম্পল 1 নম্বর কোশ্চেন আসবে। চলো তারপরে কোশ্চেনটা আমরা করবো, চলো নেক্সট যে কোশ্চেনটা আমি আজকে করাবো সেটা হচ্ছে এটা, সিক্স নাম্বার না, সো দ্যাট ইচ অফ দ্য গিভেন
three vectors is a unit vector 1/7 2i plus 3j plus 6k 1/7 3i minus 6j plus 2k third number to hoche 1/7 6i plus 2j minus 3k also show that they are mutually perpendicular to each other. They are mutually perpendicular to each other. চলো দেখো এই অঙ্কটা খুব অ্যান্সারি কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটা অনেকবার এসেছিল, ঠিক আছে? তো আজকে যেটা করবো সেটা হচ্ছে তোমার দেখো এটাকে আমি এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর ধরে নিই, ঠিক আছে? তো লেট তিনটা ভেক্টর দেওয়া আছে, আমাকে প্রুভ করতে হবে তারা ইউনিট ভেক্টর, ঠিক আছে? তো আমি এটাকে এ ভেক্টর ধরে নিই, এ ভেক্টর ইকুয়াল টু 1/7 2i প্লাস 3j প্লাস 6k, ঠিক আছে? আর বি ভেক্টর ইকুয়াল টু হবে 1/7 3i মাইনাস 6j প্লাস 2k, আচ্ছা সি ভেক্টর হবে 1/7 6i 2j মাইনাস 3k। তো দেয়ারফর প্রথম কোনটা হবে মোট, আমি মোট করে এটাকে দেখো, এটাকে আমি ইউনিট ভেক্টর যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে কী করতে হবে, তার ম্যাগনিটিউডটা কত আসবে, ওয়ান আসবে, ঠিক আছে? তো আমরা এটাই দেখি, নিচের তো চলে আসবে কত 7, এটার আমি ইউ সিম্পলিফাই করতে পারি না, 2/7 এটাকে আমি লিখিনি 2i/7 i 3/7j 6/7 কে, আচ্ছা এটা আমি ডাইরেক্ট করে নিচ্ছি, এটাকে এখান থেকে 3/7 স্কোয়ার 6/7 স্কোয়ার, তাহলে কত হবে 4/49 9/49 36/49। এবারে দেখো এখানে কী করবো আমরা, এলসিএম করে দিলাম 4+9+36/49 দ্যাট ইজ 49/49 1। নেক্সট মড বি, মড বিটাও সেম হবে 3/7 হোল স্কোয়ার প্লাস মাইনাস 6/7 হোল স্কোয়ার প্লাস 2/7 হোল স্কোয়ার 9/49 36/49 4/49। তো 9+36+4/49 দ্যাট ইজ, এটাও কত আসবে 1 আসবে। তো মড সি এটা কত আসবে, সেম 6/7 2/7 মাইনাস 3/7 স্কোয়ার, তো এটাও আমি অ্যালসিয়াম করে যদি করি একবার করে নিই 36/49 4/49 9/49 এটা কত আসবে 1 আসবে। সো এতটুকু তো হয়ে গেছে না আমাদের এ বি সি আর কি ইউনিট ভেক্টর, দেয়ারফর এ বি সি আর ইউনিট ভেক্টরস, দেয়ারফর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর আর ইউনিট ভেক্টরস, এটা হিসেবে প্রুভ হয়ে গেল। এবারটা এখন আমার দেখাতে হবে কি বলেছে, যে পারপেন্ডিকুলার টু ইচ আদার ইচ পদ এ ডট বি বি ডট সি সি ডট এ কীভাবে পারপেন্ডিকুলার হবে, তো আমি এটা এখানে দেখে নিই, একটু স্পেসটা কম আছে, দেখো এ ডট বি করি কত হবে 1/7 ইন্টু 7 চলে আসবে সামনে, এটা করলে তাহলে কত আসবে ডাইরেক্ট 6-18+12 দ্যাট ইজ 0। বি এ ডট সি করি 1/49 এ ডট সি, তাহলে হবে 12+6-18 তার মানে 0, তারপরে
b dot c করি এটা হবে 1/49 সামনে তাহলে কি হবে 18 minus 12 minus 6 তার মানে এটা হবে 0 তার মানে কি তার আগে তো প্রুভ হয়ে গেল যে bc এর মিউচুয়াল পারপেন্ডিকুলারিটি আছে এ বি সি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার এটাও প্রুভ হয়ে গেল এটা শর্ট হয়ে গেল দেখো আমি প্রথম কি করলাম এটাকে এ ভেক্টর ধরলাম বলেছি যে তিনটা ভেক্টরকে আমার কি করতে হবে এই তিনটা ভেক্টরকে আমার কি করতে হবে প্রথমে আমি ইউনিট ভেক্টর দেখাতে হবে তারপর তাদের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার এর সাথে বি বি এর সাথে সি সি এর সাথে ঠিক আছে তো আমি দেখলাম এগুলোকে ইউনিট ভেক্টর মার্ক করে দেখলাম তারপর কি করলাম ডট করে দেখলাম যে এ ডট বি বি ডট সি সি ডট এ সবগুলো থেকে দেওয়া আছে জিরো আর জিরো আসা মানে কি পারপেন্ডিকুলার তার মানে এ বি সি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার প্রুভ দেখলো ঠিক আছে বাস তারপরে অঙ্কটা শুরু করে চলো চলো নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা নেক্সট আজকে করাবো সেটা হচ্ছে তোমাদের ভেক্টর সেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু বি ভেক্টর তারপরে 7 নম্বর ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস এ ভেক্টর আর বি ভেক্টর ইফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মোড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ঠিক আছে সলিউশনটা কি হবে দেখে নাও তো বোর্ড সাইডে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস টু এ ডট বি প্লাস মড বি স্কোয়ার মড এ স্কোয়ার মাইনাস টু এ ডট বি মড বি স্কোয়ার এটা এটা কেটে যাবে এ ডট বি প্লাস টু এ ডট বি এটা জিরো দেয়ার মিনস এ পারপেন্ডিকুলার টু বি দেয়ার ফোর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ঠিক আছে দেখো এটা কী করেছে এই একটা দুইটা ভেক্টর দেওয়া আছে তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এটা এখন আমার বলেছে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা বার করতে তো অ্যাঙ্গেলটা কী করে বার করবো জাস্ট দুই সাইডে আমি কী করলাম স্কোয়ার মনে রাখবো যে আমি দুই সাইডে স্কোয়ার করে দিলাম বাস মড স্কোয়ার প্লাস টু অ্যাডট বি মড বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু অ্যাডট বি মড বি স্কোয়ার তো এই দুইটা মড স্কোয়ার কেটে গেলো বু সাইডে কেটে যাওয়ার পর থাকবে কি এ পারটা থাকবে তো অ্যাডট বিগুলো যেটা অ্যাডট বি জিরো মানে অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি ঠিক আছে তখন তারা পারপেন্ডিকুলার টু ইচ আদার নেক্সট যারা তোমাদের আমি আজকে করাবো সেটা হচ্ছে তোমার যদি একটি ছোটো শর্ট কোশ্চেনের মতন একটা টাইপ থাকে কোনো সময় আসে এরকম এইট নম্বর কোশ্চেন এটা আজকে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি ফর উইচ
I plus j plus k is a unit vector. So I'm looking at that a vector is equal to p I cap j cap and k cap. So I take a multiply of the p I p j p k. তো এটাকে আমি মড করে দেখুন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলেছে ওরা। আচ্ছা এটার মডটা আমি করে নিই এখানে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার দ্যাট ইজ কত আসবে দ্যার মড ইকুয়াল টু হবে রুট ওভার অফ থ্রি পি স্কোয়ার। তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলেছে ওরা মড এটা কত হবে মানে রুট ওভার অফ থ্রি পি স্কোয়ারটা কত আসবে ওয়ান। তাহলে থ্রি পি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে ওয়ান দ্যাট ইজ পি ইকুয়াল টু কত আসবে পি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই থ্রি পি ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি। ঠিক আছে সো দেখে নাও এটা দেখো আমি এটা তো করে দিলাম এটা বলেছে যে পি দিয়ে দিয়েছে এমনি যদি কী বলা হয় যদি কোনো সময় ইউনিট ভেক্টর হয় ওই ইউনিট ভেক্টরটা কী হয় সবসময় ওয়ান হবে না যে জায়গাতে থাকুক এটার মধ্যে। তো এখানে পিটা কমন নেই ওরা বলে দিয়েছে যে আই কেপ জে কেপ প্লে কেপ এটা একটা ইউনিট ভেক্টর তাহলে কী করতে পি এটা বের করলাম। আমি কী করলাম সিম্পলি এটাকে মাল্টিপ্লাই করলাম মাল্টিপ্লাই করার পর তার মডটা বার করলাম মডটাকে আমি ওয়ান করে দিলাম জাস্ট এখান থেকে পিটা বেরিয়ে গেলো। এখানে পিটা প্লাস মাইনাস হতে পারে কোনো অসুবিধা নেই কারণ এটা তার ম্যাগনিটিউড বোঝাচ্ছে না পিটা একটা ইন্টিজার তো ইন্টিজার তো প্লাস মাইনাস যা কিছু হতে পারে। ঠিক আছে তো এটা দেখে নাও আর একটা কোশ্চেন করাবো তারপরে শেষ। হ্যাঁ চলো লাস্ট আজকের কোশ্চেনটা করবো নাইন নাম্বার কোশ্চেন। Let I cap j cap k cap 2i plus 5j 3i plus 2j minus 3k I minus 6j minus k I plus j plus k 2i plus 5j 3i plus 2j minus 3k 6 I minus k minus k b the position vectors of points A, B, C, D respectively find the angle between A, B and C, D hence show that AB parallel to CD. দেখো এটা আমাদের আজকে লাস্ট কোশ্চেন। তো আমি লাস্ট কোশ্চেনটা দেখো আমি কী করে করছি চারটা ভেক্টরে এ বি সি চারটা পয়েন্ট আছে চারটা পয়েন্টের কী দেওয়া আছে চারটা পজিশন ভেক্টর দেওয়া আছে চারটা পয়েন্টের এ বি সি সিডি চারটা পয়েন্ট আছে এ বি সিডি এই চারটা পয়েন্টে চারটা পজিশন ভেক্টর দেওয়া আছে বলেছে যে এটা হচ্ছে এ এটা বি এটা সি এটা ডি এ বি আর বি সিডিটা কী হয় প্যারাল হবে। ঠিক আছে তো আমরা দেখি কী করা যায়। তো আমি লিখে নিই এ বি ভেক্টরটা আগে বার করি তো এ বি ভেক্টর বার করতে লিখি হতো পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ বার করতে হবে না পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ এভাবে করতে হবে। তো দেখো আমরা কী করছি এখানে এ বি ভেক্টর আমরা বার করবো এ আর পজিশন একটা দেওয়া আছে বি এর পজিশন একটা দেওয়া আছে। আমি বলেছিলাম প্রথম ভিডিওটার মধ্যে যারা দেখুন প্রথম ভিডিওটা বলো দেখবে ওইখানে আমি ডিসকাস করেছিলাম পজিশন একটা কেন বার করে আর ডিসলেশন একটা কেন বার করে। ঠিক আছে তো যদি পজিশন একটা বার করতে এটা পজিশন হবে এই পজিশন অফ বি তো এ বি ভেক্টর মানে পজিশন অফ বি ভেক্টর মাইনাস পজিশন অফ এ ভেক্টর। ঠিক আছে টু আই প্লাস ফাইভ জে মাইনাস আই মাইনাস জে মাইনাস কে আই
প্লাস ফোর জে মাইনাস কে, তারপর হচ্ছে সিডি, সরি সিডি, তো এটা কি হবে পজিশন ভেক্টর অফ ডি মাইনাস পজিশন ভেক্টর অফ সি। পজিশন ভেক্টর অফ ডি কত আছে এখানে, আই মাইনাস সিক্স জে মাইনাস কে, থ্রি আই প্লাস টু জে মাইনাস থ্রি কে, ঠিক আছে। তো মনে হচ্ছে আই মাইনাস সিক্স জে মাইনাস কে মাইনাস থ্রি আই মাইনাস টু জে প্লাস থ্রি কে, প্লাস টু কে, দেওয়ার পর তো এইটা বেরিয়ে গেল, এখন তার মধ্যে ডট করে দেব, এবি ওরা প্যারাল বলেছে না, তো প্যারাল হলে কি করতে হবে আমাকে লিনিয়ার টুটা কমন নিয়ে নিই, তাহলে আই মাইনাস ফোর জে মাইনাস কে এস, তার মানে লিখতে পারি এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস টু ইনটু সি ভেক্টর, সিডি ভেক্টর। দেখো এই পার্টটা খুব ইন্টারেস্টিং, আমি এবি বার করলাম সিডি বার করলাম, এখান থেকে টু কমন নিলাম, দেখলাম যে কী কী লেখা যায়, আবার সিডি এইটাকে আবার এবি লেখা যায়, ঠিক আছে। তাহলে কী লেখা যায় দেখো, সিডি ভেক্টর, সিডি ভেক্টর ইকুয়াল টু মাইনাস টু ইনটু এবি ভেক্টর লেখা যায়, তার মানে কি এবি দেওয়ার পর লেখা যায় এবিসি আর কোলিনিয়ার পয়েন্ট এ বি সি, আচ্ছা তার প্যারাল লিখে দিই, তা দেওয়ার পর লেখা যায় যে এবি প্যারাল টু সিডি, যেটা বলেছি না দেখো আমরা আমরা এবি কোলিনিয়ারও প্রুভ করি, ঠিক আছে। এবি এ বি সি তিনটা পয়েন্ট কোলিনিয়ার কোনো সময় হয়, যদি এবি ইকুয়াল টু বিসি হয় সামথিং, মানে এবি ইকুয়াল ল্যামডা ইনটু বিসি হয়, তো এটাই চলে আসলো, তো এবি আর সিডি কী হচ্ছে দুইটা সেম চলে আসছে, সেম ডিরেকশন আছে, আর এখানে সামনে একটা কিছু একটা বেলো আছে, কোনো অসুবিধা নেই, বাট তারা কী হবে তারা একটার সাথে একটা প্যারাল প্যারাল হবে, ঠিক আছে। এটা যদি এবি হয় এটা হবে সিডি, এরকম আর বুঝতে পারছি। তো এই পার্টটা তো আমাদের হয়ে গেছে, প্রুফ হয়ে গেছে এটা, এখন বার করতে বলেছে হ্যান্ড শো দ্যাট, আচ্ছা আমি আগে লাস্টেরটা করে নিয়েছি, সরি আমি আগে লাস্টের পার্টটা করে নিয়েছি, তারপরে এটা হয়ে গেছে, মানে শো দ্যাট এবি অ্যাস এ সিডির প্যারাল, এখন তাদেরকে আমি কী করবো তাদের অ্যাঙ্গেলটা বার করবো, লেট থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এবি অ্যান্ড সিডি, তাহলে আমি এবি আর সিডি ডটটা করে নিই, এবি ডট সিডি করি, দেখি কত আসে, আই প্লাস জে প্লাস কে ডট মাইনাস টু আই মাইনাস এইট জে প্লাস টু কে, ঠিক আছে। তাহলে কত আসে মাইনাস টু মাইনাস এইট প্লাস টু, এটা যাবে মাইনাস এইট আসলো এখানে, আর এগুলো মোটটা আমি করে নিই, এবির মোটটা কত আসবে, ওটা হবে ওয়ান প্লাস সিক্সটিন প্লাস ওয়ান, দ্যাট ইজ রুট এইটিন, আর মোট সিডিরটা কত আসবে ফোর প্লাস সিক্সটি ফোর প্লাস ফোর, তাহলে হচ্ছে তোমার টুয়েলভ মানে সেভেন্টি টু, তাহলে দেখো কস থিটা ইকুয়াল টু হবে এবি ডট সিডি বাই মড অফ এবি মড অফ সিডি, বেলু বসাই দেবো এখানে মাইনাস এইট, আর নিচে কত আসবে এইটিন ইন্টু, ঠিক আছে। সো এটের পার্টটা আমি একটু নিচে করে নিচ্ছি এখানে সেটে, তারপর কস থিটা ইকুয়াল টু কত হবে মাইনাস এইট বাই, এটা আসবে থ্রি ইন্টু রুট টু, এটা আসবে তো থ্রি ইন্টু আট, এইট হলে কত হবে আট নম্বর থ্রি ইন্টু নাইন ইন্টু এইট, তার মানে টু রুট টু, দ্যাট ইজ মাইনাস এইট বাই নাইন ইন্টু ফোর, কেটে দিলে টু হয়ে যাবে,
তাহলে দেয়ারফর কস থিটা ইকুয়াল টু মাইনাস টু বাই নাইন, তার থিটা ইকুয়াল টু কত হবে কস ইনভার্স টু বাই নাইন। ঠিক আছে, জাস্ট একটু স্পেস কম ছিল বলে আমি ওই সেটে নিয়ে গেলাম, তোমরা এই সেটে চলে আসবে আস্তে আস্তে। আমি একটু এক্সপ্লেন করে দিই জিনিসটা কী কী করে করলাম। ঠিক আছে, তো তিনটা চারটা পয়েন্ট দেওয়া আছে, তাদের পজিশন ভেক্টরগুলো দেওয়া আছে, তো আমাকে বলেছে যে চারটা পয়েন্ট দিয়ে এ বি সি ডি, তো এ বি আর সি ডির মধ্যে কী করতে বলেছে অ্যাঙ্গেল বার করতে বলেছে। আমি প্রথম অ্যাঙ্গেলটা এইভাবে বার করলাম, ঠিক আছে, তারপর বলেছে কি এটা প্যারাল করতে দেখাচ্ছে, তো আমি প্রথম এ বিটা বার করলাম পজিশন ভেক্টর বি মানে পজিশন ভেক্টরে, তারপর সি ডিটা বার করলাম, বার করবার তার সঙ্গে আমি দেখা গেলো যে তারা সি ডি ইকুয়াল টু মাইনাস টু এ বি, তার মানে এ দুটো কী হয়ে যাবে প্যারাল হয়ে যাবে। ঠিক আছে, মানে প্যারাল হওয়ার কন্ডিশন, যদি এ বি ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল বি সি প্যারাল বা কোলিনিয়ার, তুমি যেটাই বলো, আর থিটা এটা এটা কোলিনিয়ার প্রুফ করতে পারি, কারণ এ বি সি ডি যদি বলুন বলে যে এ বি সি ডি আর কোলিনিয়ার শো দ্যাট দেন এটা হবে, এই চারটা পয়েন্ট কোলিনিয়ার হয়। ঠিক আছে, তো তারপর বলছে অ্যাঙ্গেলটা বার করতে, তো অ্যাঙ্গেলটা যখন বার করলাম অ্যাঙ্গেলটা আমি থিটা ধরে নিলাম, তাহলে এ ডট বি এ বি ডট সি ডি বার করলাম এটা আসলো, তারপর মট মট করে বার করলাম এ বি মট সি ডি মট আলাদা আলাদা করে, তোমার কস থিটা কত হয় এ বি ডট সি ডি বাই মট মট বি বাই মট সি ডি, তো বেলগুলো পুট করলাম সিম্পলিফাই করলাম, মানে কস থিটা একটু কস থিটা কত আসলো মাইনাস টু বাই নাইন, তো থিটা কত হবে মাইনাস কস ইনভার্স মাইনাস টু বাই নাইন, কারণ এটা বেলো আমরা জানি না কত হয়। ঠিক আছে, এটা সাইন্টিফিক ক্যালকুলেট করতে হবে। সো আজকে কিছু হোমওয়ার্কস আমি তোমাদের দিয়ে দেবো এখন, সব বাড়িতে করবে। ঠিক আছে, সো দেখে নাও, চলো এগুলো হবে তোমাদের ছয়টা কোশ্চেন দিতে, আরও কোশ্চেন দিতে হয়, ভিডিও লম্বা হয়ে যায় তাই জন্য দিতে পারছি না। ঠিক আছে, তো এই আমি কী করলাম, প্রথম ভিডিওতে পার্ট স্কালার পার্টে কিছু করে দিয়েছিলাম, সেকেন্ড ভিডিওতে কিছু করে দিয়েছি নটা, তারপরে এখানে ছয়টা কোশ্চেন তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, তো এই প্যাটার্নের কোশ্চেনগুলোর মধ্যে থেকে আসবে। ঠিক আছে, এর বাইরে কিছু করতে হবে না। আর কী করবে, এনসিইআরটিতে তো এখানে কভার করে নিয়েছি, আর এসটা আমি কভার করে নিয়েছি, আর্টি সময়টা কভার করে নিয়েছি, তো তোমরা পারলে কী করবে এক্সাম্পলগুলো যেগুলো আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যে সেগুলো সেগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর স্যাম্পল ওয়ার্কগুলো করবে, স্যাম্পল ওয়ার্ক বলতে তোমার অসালে থাকে প্রত্যেক বছরই বারোই স্যাম্পল বার, ওই স্যাম্পলগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, যাই কিছু তুমি করো না কেন সবগুলোর অরিজিন তার বেসিক তো এখানে আছে, এই ভিডিওগুলোতে আছে। ঠিক আছে, যখনই কোনো কিছু প্রবলেম হবে আটকাবে তখন কী করবে আমার বেসিকটা দেখবে, ভিডিওগুলো পার্ট পার্ট করে দেখবে, তাহলে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অনেক সময় ধরে কষ্ট করে দেখছো, সো নেক্সট ভিডিওটাতে সেটা আসবে সেটা হচ্ছে ভেক্টর পার্টের উপর, তাহলে ভেক্টর অ্যালজেব্রা শেষ হয়ে যাচ্ছে। নেক্সট যে ভিডিওটা আসবে এখানে এই সিরিজের মধ্যে সেটা হচ্ছে তোমার ভেক্টর অ্যালজেব্রার লাস্ট ভিডিও, যেটা হচ্ছে তোমার ভেক্টর পার্টের উপর আসবে। ঠিক আছে, একটা ভিডিও হবে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার।